বাবা, আজ সকাল থেকে অনেক ধকল গেল। নেকড়ে বাবরা যে কোথায় লুকিয়ে বসে আছে কে জানে। হ্যাঁ মা, আমরা খেলতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ কাকিমা, আমরা নেকড়েকে দেখে দৌড়ে পালিয়ে এলাম। হ্যাঁ, তোরা বাড়ি এসে আমাকে বলে ভালো করেছিস। তোর বাবা যে কখন বাজারে গেছে এখনো এলো না। পর্ণা, পর্ণা, এই তো মনে হচ্ছে চলে এসেছে। পর্ণা এই বলে বাইরে বেরিয়ে এলো। আজকে তোমার এত দেরি হলো? আরে আর বলো না, পাড়ার বাজারে আজ কিচ্ছু বসেনি, তাই দূরের বাজারে গিয়েছিলাম, তাই এত দেরি হলো। আর এইদিকে কি কাণ্ড হয়েছে জানো? আরে আগে বাজারের ব্যাগটা তো রাখো, তারপর শুনছি। হ্যাঁ হ্যাঁ দাও রাখি। জানো রিদি আর কুহু বাগানে খেলতে গিয়ে একটা নেকড়ে বাঘকে দেখে। আমি কোনো রকম লাঠি নিয়ে ভয় দেখিয়ে নেকড়ে বাঘটাকে তাড়িয়ে দিলাম, কিন্তু এখনো মনে হয় বাগানেই কোথাও লুকিয়ে বসে আছে। আমাকে লাঠিটা দাও, আমি গিয়ে দেখছি। রিদির বাবা লাঠি হাতে বাগানের দিকে যায়। এই তো নেকড়েটা এখানে লুকিয়ে বসে আছে। এই যা যা যা, তুই গেলি এখান থেকে, না হলে তোর মজা আছে, তুই যা এখান থেকে। আর তখনই নেকড়েটা সেখান থেকে চলে যায়, আর রিধির বাবাও বাড়ি চলে আসে। আজ অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম।